ক্লাস টেনের মেয়েরা তোমরা বলেছিলে উদ্দেশ্য কর্ম এবং কর্মতে একটু বোঝার সমস্যা রয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি উদ্দেশ্য কর্ম এবং কর্ম এবং বিধেয় কর্ম কাকে বলে না যখন দ্বিকর্ম ক্রিয়ার একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম প্রযুক্ত হয় তখন বিভক্তিযুক্ত আসল যে কর্ম বা প্রথম যে কর্ম সেই কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে এবং পরিপূরক হিসেবে বিভক্তি বিহীন দ্বিতীয় কর্মটিকে কি বলে বিধেয় কর্ম এখানে একটা উদাহরণ দেখো উদাহরণটা দিয়েছি উদাহরণ হচ্ছে শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা করবে আমাদের সংগাতে কি বলা আছে না যখন দ্বিকর্ম ক্রিয়া তার মানে এই বাক্যটা দ্বিকর্ম ক্রিয়া যুক্ত একটি বাক্য শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা এটা দুটো কর্ম রয়েছে প্রথম কর্মটা কি প্রথম কর্মটা হচ্ছে গৌণ কর্ম কাকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে শিক্ষক মহাশয়কে এবং দ্বিতীয় দ্বিতীয় কর্মটা হচ্ছে মুখ্য কর্ম কি করবে না শ্রদ্ধা করবে কাকে দিয়ে প্রশ্ন করলে সেটা হয় গৌণকর্ম কি দিয়ে প্রশ্ন করলে সেটা হয় কর্ম। ঠিক আছে তার মানে এখানে দুটো কর্ম রয়েছে গৌণকর্ম এবং মুখ্য কর্ম সুতরাং এটা দ্বিকর্মক একটা ক্রিয়া করবে তার মানে এটা দ্বিকর্মক বাক্য ঠিক আছে এবার দেখো যখন ক্রিয়া এই যে করবে এটা কি ক্রিয়া দ্বিকর্মক ক্রিয়া কারণ দুটো কর্ম রয়েছে গৌণকর্ম এবং মুখ্য কর্ম দ্বিকর্মক ক্রিয়া একটি কর্মকে উদ্দেশ্য করে কোন কর্মকে শিক্ষক মহাশয়কে উদ্দেশ্য করে কি হচ্ছে আরেকটি কর্ম প্রযুক্ত হচ্ছে তার মানে একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম প্রযুক্ত হয় তখন বিভক্তিযুক্ত এটা দেখো বিভক্তিযুক্ত শিক্ষক মহাশয় কে তার মানে শিক্ষক মহাশয় যুক্ত কে বিভক্তি তার মানে এখানে কে বিভক্তি রয়েছে তার মানে বিভক্তিযুক্ত আসল যে কর্ম বা প্রথম যে উদ্দেশ্য প্রথম যে কর্ম সেই কর্মটিকে বলা হচ্ছে কর্ম এবং এই উদ্দেশ্য উদ্দেশ্যকর্মের পরিপূরক হিসেবে বিভক্তিবিহীন শ্রদ্ধা কিন্তু শূন্য শূন্য বিভক্তি বা বিভক্তিবিহীন বিভক্তিবিহীন যে দ্বিতীয় কর্ম রয়েছে সেই দ্বিতীয় কর্মটাকে কি বলা হচ্ছে বিধেয় কর্ম বোঝা গেছে তার মানে এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর এটা হচ্ছে বিধেয় কর্ম এই উদ্দেশ্য কর্মের পরিপূরক হিসেবে বিধেয় কর্ম ব্যবহৃত হচ্ছে তার মানে একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম প্রযুক্ত হলে প্রথম কর্মটিকে কি বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং দ্বিতীয় পরিপূরক কর্মটিকে কি বলা হচ্ছে বিধেয় কর্ম কেমন